Hello, Assalamu alaikum wa rahmatullah. This is Rakib. আজকে আমার সাথে আমার বন্ধু ইমাম আছে। সে তার নতুন মোবাইল আনবক্সিং করতেছে। এটা হচ্ছে স্যামসাং A21s। সো সে এখন ট্রাই করার চেষ্টা করতেছে প্যাকেটটা খোলার জন্য, চাবি দিয়ে চেষ্টা করতেছে। এখন অবশেষে খুলতে পারলো। এটা প্রথম হলো একটা ছোট যে বক্সটা থাকে সেটা, এই হলো ফোনটা। ফোনটার পেছনের রিফ্লেকশনটা, মানে পেছনের যেই কালারিংটা, এটা অনেক সুন্দর হয়েছে, যার কারণে ব্লু কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে ব্লু কালারটা নেওয়া হয়েছে। পেছনের যে স্ক্রিনটা, ওইটা অনেক সুন্দর দেখা যায়, এস এস এল সামনের ফিচারগুলো। এটার যে ফিঙ্গারপ্রিন্টের সেন্সরটা, সেটা অনেক ভালো কাজ করে, আমরা ওপেন করার পরে দেখতে পারলাম। আর পিছনের, এই হলো পিছনের পিকচারটা, অনেক গর্জিয়াস একটা কালার মিক্সিং করছে তারা। এর সাথে চার্জার আর হেডফোন দেখতে পাচ্ছেন, সাথে একটা সিম কুলার যে পিনটা থাকে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে মোবাইলটার র্যাম হচ্ছে 4 GB, এটার হচ্ছে 64 GB হচ্ছে স্টোরেজ। তো ফোনটা আসলে আমরা হুয়াওয়ে কেনার কথা ছিল, বাট পরবর্তীতে স্যামসাং না হলো। যাত্রাগুলো ওপেনিং করছি। আমার বারবার পিছনের ফোনটার পিছনের যে কালার কম্বিনেশনটা, এটা দেখতে খুব আমার কাছে ভালো লাগছে, যার কারণে আমি বারবার ওইটাই দেখার চেষ্টা করছি। এখন ফোনটা সেটিং হইতে থাকবে, বাট আমার বন্ধু সোহেলকে আমরা মিস করতেছি ম্যাকডোনাল্ডস খাওয়া খাওয়ার সময়। থ্যাংক ইউ।